বিশাল সংখ্যক অনুপ্রবেশকারী পুলিশের চালে শনিবার আগরতলা রেল স্টেশনে যৌথ বাহিনীর হাতে ধরা পড়ে তেইশ জন অনুপ্রবেশকারী বাংলাদেশি রাজ্যের ধারাবাহিক অনুপ্রবেশের ঘটনায় দেশ জুড়ে উদ্বেগ দেখা দিয়েছে এই ঘটনায় ইতিমধ্যে এনআইএর বিশেষ দল অবস্থান নিয়েছে ত্রিপুরায় রাজ্যে অনুপ্রবেশের ঘটনা উদ্বেগজনক রূপ নিয়েছে প্রতিদিন যে পরিমাণ বাংলাদেশি অনুপ্রবেশকারী ত্রিপুরায় প্রবেশ করছে তা আগামী দিনে রাজ্য এবং দেশের জন্য অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে এমন একটা দিন বাদ যাচ্ছে না যেদিন অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করছে না কেবলমাত্র ত্রিপুরা সীমান্ত দিয়ে প্রতিদিন শত শত অনুপ্রবেশকারী বিএসএফের চোখে ধুলো দিয়ে এপারে প্রবেশ করছে যারা একটি ছোট অংশ কেবলমাত্র ধরা পড়ছে জিআরপি আরপিএফ এবং স্টেশনে কর্মরত গোয়েন্দাদের নজরদারিতে বাকিরা অনায়াসে পাড়ি দিচ্ছে নিজ নিজ গন্তব্যস্থলে এরই মধ্যে শনিবার একসাথে জন অনুপ্রবেশকারী বাংলাদেশিকে গ্রেফতার করতে সক্ষম হলো আরপিএফ জিআরপি এবং গোয়েন্দারা যার মধ্যে বাইশ জন পুরুষ এবং একজন মহিলা একজন ভারতীয় মানব পাচারকারীকেও গ্রেফতার করেছে জেআরপি গোয়েন্দা সূত্রে খবর এইসব অনুপ্রবেশের পেছনে রয়েছে একটি বড়সড় আন্তর্জাতিক সন্ত্রাসবাদ চক্র মূলত গাজাওয়া হিন্দির অন্তর্গত একটি বিশেষ সন্ত্রাসবাদী গোষ্ঠী ভারতের মধ্যে তাদের প্রভাব বিস্তার করার উদ্দেশ্যেই এই পরিকল্পনা হাতে নিয়েছে এর সঙ্গে প্রত্যক্ষভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদের হাত থাকতে পারে বলেও অনুমান করা হচ্ছে এই সকল অনুপ্রবেশকারীদের সঠিক জিজ্ঞাসাবাদ করা হলে সেখান থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আসতে পারে বলে মনে করা হচ্ছে biroreport agor तolा tv